মিরপুর 10 নম্বর থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী মনিরুল সোহাগ। সোহাগ, জানাবেন যে মেট্রো রেলের উদ্বোধন ঘিরে আইন শৃঙ্খলা বাহিনী কি কি পদক্ষেপ নিয়েছে? আপনি জানেন যে আর কিছুক্ষণ পরেই উদ্বোধন হবে, যেটি আসলে অপেক্ষায় রয়েছে ঢাকাবাসী এবং বিশেষত এই মেট্রো রেলের যারা সুবিধা নেবেন প্রতিনিয়ত যাতায়াতের ক্ষেত্রে, তাদের আগ্রহ কিন্তু সবচেয়ে বেশি। দীর্ঘদিন উন্নয়ন কার্যক্রমের যে ত্যাগ শিকার সেটি তারা শেষ করেছেন, এখন অপেক্ষা আছেন এটি সুফল নেওয়ার জন্য। এবং 11:01 কিন্তু এটি উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তিনি আজকে প্রথম যাত্রী হবেন। সব মিলিয়ে আসলে কিন্তু ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা আমরা দেখেছি, যে এই মেট্রো রেলকে কেন্দ্র করে পুরো উত্তরার দিয়াবাড়ি থেকে শুরু করে আগারগাঁও পর্যন্ত এবং যানবাহন চলাচল এই সড়কে কিন্তু এরই মধ্যে সীমিত হয়ে গেছে এবং সাধারণ মানুষের চলাচলও কিন্তু আমরা দেখেছি যে সীমিত হয়েছে এবং কিছুক্ষণ পরে এটি কিছুক্ষণের জন্য বন্ধ করে দেওয়া হবে স্বাভাবিকভাবেই। এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিন্তু উত্তরের দিয়াবাড়িতে এটি উদ্বোধন করে প্রথম যাত্রী হয়ে এই মেট্রো রেলে চড়ে তিনি আগারগাঁও পর্যন্ত আসবেন। তো সব মিলিয়ে নিরাপত্তা ব্যবস্থা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে নেওয়া হয়েছে স্বাভাবিকভাবেই। এর পাশাপাশি মেট্রো রেলের যে নিরাপত্তা ব্যবস্থা, এটি নিরাপত্তার জন্য সার্বিক সময়ের জন্য, সেটি কিন্তু ঢাকা মেট্রোপলিটন পুলিশ এই মুহূর্তে থেকে নেবেন। এবং আপনি জানেন যে একটি বিশেষ ইউনিট তৈরি হচ্ছে এই মেট্রো রেলের নিরাপত্তার জন্য, সেটির প্রস্তাব যেটি রয়েছে সেটি কিন্তু মন্ত্রিপরিষদ বিভাগে রয়েছে এবং সেখানে সেটি অনুমোদন হওয়ার পরে আসলে সেটির কার্যক্রম শুরু হয়ে যাবে। আপনি নিশ্চয়ই পুলিশের তৎপরতা দেখতে পাচ্ছেন বিভিন্ন জায়গায়, এই পুরো মেট্রো রেলের আশপাশ ঘিরে সড়ক এবং সড়কের পাশের যে ভবনগুলো রয়েছে সেগুলোতেও কিন্তু আমরা দেখেছি পুলিশের অবস্থান রয়েছে, এটি স্বাভাবিকভাবেই থাকারই কথা। তো সব মিলিয়ে আসলে যেখানে জনসভা হচ্ছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেখানে উদ্বোধন করবেন এবং আগারগাঁও এসে নামবেন, তো এই সব মিলিয়ে সাধারণ মানুষের মধ্যেও কিন্তু এক ধরনের ব্যাপক উৎসাহ রয়েছে এবং তারা অপেক্ষা আছেন যে মেট্রো রেলের সুবিধা নেওয়ার জন্য। অর্থাৎ আগামীকাল থেকেই কিন্তু সাধারণ মানুষ এটিতে চড়ে তাদের গন্তব্যে পৌঁছাতে পারবেন, যদিও সেটি একবেলার জন্য হয়তো বা পুরো দমে হয়তো চালানো সম্ভব হচ্ছে না এখনই। তবে যারা দীর্ঘদিন ধরে এই সড়কে ভোগান্তিতে ছিলেন যানজটের, সেই জায়গা থেকে কিন্তু তারা স্বস্তির নিঃশ্বাস ফেলতেই পারছেন এবং সেই সময়টার অপেক্ষা আছেন। এবং নিরাপত্তা ব্যবস্থায় সাধারণ মানুষও কিন্তু আমরা দেখেছি যে সহায়তা করছে, অর্থাৎ ডিএমপির পক্ষ থেকে যে বিশেষ নির্দেশনাগুলো দেওয়া হয়েছিল এই মেট্রো রেলের উদ্বোধনকে কেন্দ্র করে, যে বাড়ির ছাদে যাতে ভিড় না করে বা মেট্রো রেলের পাশে যে ভবনগুলো সেখানের বারান্দা এসে যাতে সাধারণ মানুষ ভিড় না করে, সেই জায়গাগুলোতে তারাও সহায়তা করছেন আমরা দেখেছি। অর্থাৎ যে নির্দেশনাগুলো দেওয়া হয়েছে সেগুলো কিন্তু তারা মেনে চলছেন। তো সব মিলিয়ে সবার সম্মিলিত যে অংশগ্রহণ, যে চেষ্টা, সেটি কিন্তু আমরা দেখছি যে সার্বিকভাবে যাতে সুষ্ঠুভাবে এবং সুন্দরভাবে এই উদ্বোধন অনুষ্ঠান এটি শেষ করা যায়, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তৎপরতার পাশাপাশি সাধারণ মানুষ যারা আছেন আশপাশের সবাই মিলে আসলে অপেক্ষা করছেন যে এই উদ্বোধনী অনুষ্ঠানটা শেষ হোক এবং স্বাভাবিকভাবে মেট্রো রেলের সুবিধা যাতে সবাই পেতে শুরু করেন। তো এই ছিল ইস্যুতে এই মুহূর্তে এখান থেকে খবর। ধন্যবাদ আপনাকে।